বাংলা ছাড়া ভারত যা কোরআন শরীফের প্রতিটা পড়াতে পড়াতে আওয়ামী লীগের পতন দেখতাম। আল্লাহর কসম, আমি যেন কোরআন শরীফ আল্লাহ, আমি কথা আল্লাহ কোরআন শরীফকে নাজিল করেছেন আপনি এর লেখা, শুধু আমার এই কথা বোঝানোর লেখা। আমি প্রতিটা পৃষ্ঠা দেখতাম আওয়ামী লীগের পতন নিশ্চিত, পতন নিশ্চিত, পতন নিশ্চিত, পতন নিশ্চিত। আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম কবে কবে কবে, তো আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন ওই না না, আল্লাহ তাআলা বলেন একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। মুরগি ছোড়া কালকে ধরা পড়ছে জানেন আপনারা? হ্যাঁ কি, এটা ছিল আমার জীবনের, মনে হয় আমার জীবনের আখেরি তামান্না, এটা ছিল আমার জীবনের শেষ তামান্না। আল্লাহ আমার জীবনের শেষ তামান্নাও পুরো করে দিচ্ছেন। আমার বিশ্বাস ছিল এই দিন আমি দেখব যে দিন তিনি ভাগবেন। আমার আমি কোরআন শরীফ পড়তাম, আমি কোরআন শরীফের প্রতিটা পড়াতে পড়াতে আওয়ামী লীগের পতন দেখতাম। আল্লাহর কসম, আমি যেন কোরআন শরীফ আল্লাহ, আমি কথা আল্লাহ কোরআন শরীফকে নাজিল করেছেন আপনি এর লেখা, শুধু আমার এই কথা বোঝানোর লেখা। আমি প্রতিটা পৃষ্ঠা দেখতাম আওয়ামী লীগের পতন নিশ্চিত, পতন নিশ্চিত, পতন নিশ্চিত, পতন নিশ্চিত। তা আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম কবে কবে কবে, তো আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন ওই না না, আল্লাহ তাআলা বলেন একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। জেলখানা আমাকে বলতো কবে বের হইবেন, তাই বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। আমি বলতাম জেল থেকে বের হওয়া নিশ্চিত, তবে হয় জিন্দা না কি, তো ইয়ারা কারারক্ষীরে হাসতো। এরা আমার এইটা জিজ্ঞাসা লেগে প্রতিদিন জিজ্ঞাসা, হুজুর জেল থেকে কবে বের হইবেন, আমি বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। আর উনার পতনও নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা, উনার পতনও নিশ্চিত হয়, তো জিন্দা পতন হবে এটা আমার আমাদের কাছে একটু অসম্ভব ছিল। জিন্দা পতন হবে এটা আমাদের কাছে কি ছিল বলেন? আমাদের কাছে পরবর্তী অপশনটা ছিল বেশি আশাব্যঞ্জক, যে মুর্দা পতন হবে, পতন হবে তবে কি মরে পতন হবে, উনি যে জিন্দা পতন হবে এটা আমাদের ধারণা ছিল না। আমরা খালি দুষ্টমি ছলে বলতাম বাংলা ছাড়া ভারত যা, কিন্তু আল্লাহ যে এটারে এভাবে কবুল করছে এটা কি আমরা বুঝছি, এটা আমাদের ধারণা ছিল না। আল্লাহকে ধারণা, আল্লাহকে ধারণা হবে না, এটা আমার আগের বক্তব্য ছিল, তোমাদের ধারণা হবে না এটা আমার জানা ছিল কি, তোমাদেরকে রিজিক দিব মিন হাইসুল আই আতাসের, মিন হাইসুল আই আতাসের মধ্যে এটাও আছে, মিন হাইসুল এটা নাই এটার মধ্যে, মিন হাইসুল আই আতাসের মধ্যে আমাদের এই আজাদির কথাবার্তাগুলো আছে। বারাল কথা আমার দূর চলে গেছে, তাহলে বলেন আইল ইমান আমল তাকওয়া, বলেন ছিল আছে থাকবে, আর বাকি সব ছিল না কয়দিন আছে থাকবে না। পৃথিবীর সমস্ত টেকনোলজি, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, পৃথিবীর সমস্ত প্রযুক্তি হয়তো ছিল না আছে থাকবে না, লেকিন আমাদের কোরআন ছিল আছে থাকবে। জন্য এই মাদ্রাসাগুলো আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা রক্ষার আখেরি ঠিকানা। কি বলছি বলেন, এই মাদ্রাসাগুলো আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা রক্ষার কি আখেরি ঠিকানা। এই জন্য একটা বারের জন্য আমাদের হাতে দেশটা তুলে দাও, ইনশাআল্লাহ দুর্নীতির দ এদেশে আর থাকবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, বলেন কি থাকবে না, বলেন দুর্নীতির দ এদেশে আর থাকতে দিব না, বলেন না ইনশাআল্লাহ। সব দুর্নীতিবাজরা বুঝে গেছে, দুর্নীতিবাজরাও কি, দুর্নীতিবাজরাও বুঝে গেছে এদেশে আমাদের সময় শেষ, এদেশ থেকে কেউ টাকা নিয়ে আর বিদেশে বাড়ি বানাবেন এই স্বপ্ন আর কেউ দেখবেন না। দুর্নীতির মামলা, আমি 103 নম্বর আসামি, বলেন আমি 106 নম্বর আসামি, মসজিদের দেয়ালের আস্তর নাই, উনি দুর্নীতির মামলা 3 নম্বর আসামি, উপরে টিন নাই, উপরে ছাদ নাই, এমন একজন মানুষ আল্লামা অলিপুরি দামাদ দ্বারা কাঁদন, উপরে ছাদ নাই, ওনার বাড়ি টিনের বাড়ি, উনি হলেন দুর্নীতির মামলায় 1 নম্বর আসামি, দুর্নীতির মামলা যিনি 1 নম্বর আসামি, ওনার ঘরে কি নাই বলেন,
আর যিনি পাঁচ তারিখের আগের সাত দিনে $3,000 কোটি যিনি নিয়ে গেলেন, উনি হলেন এদেশের জন্য বড় না, দেশ ও মাটির জন্য বড় প্রিয় মানুষ কি? অতএব জাতি এটা বুঝে গেছে, যেই আয়সা বলবে দেশ ও মাটির মানুষ, তো বুঝবেন যে এটার মধ্যে একটা সমস্যা আছে। এদেশের দেশ ও মাটির মানুষ আমরা, দেশ ও মাটির মানুষ আমরা, এই দেশ ও মাটিকে ভালোবাসি বলে বিদেশে আমাদের কোনো বাড়ি নাই কি? আমরা এদেশের মাটি ও মানুষকে ভালোবাসি বলে যত সরকার আসছে আর গেছে, কেউ পালাইছে কেউ জেলে গেছে, আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। সুম্মা আওরাতনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله، ذلك هو الفضل الكبير، صدق الله العظيم। আজকে 17 সেপ্টেম্বর 2024 জাবালে নূর হিফজ মাদ্রাসা কোনাবাড়ি গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকে পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে ইকরাম, বিশেষ করে অধ্যাপক মৌলানা হাবিবুর রহমান মিয়াজি দামাত বারাকাতুহুম, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মৌলানা জাকির হুসাইন সাভারি দামাত বারাকাতুহুম, উপস্থিত শ্রদ্ধেয় ওলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম, আমার যুবক ভাইরা, বরদার আলেম মাও বোনেরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহরবানি, যিনি বড় ভালোবেসে বড় দয়া করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত আজকে আপনাদের অনেক মেহমান আছে, তারুণ্যের অহংকার, এদেশের হুজ্জাতুল ইসলাম ফিল বাংলাদেশ, বাংলাদেশের জন্য ইসলামের হক্কানিয়তের দলিল হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার আছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে বলা হইত হুজ্জাতুল্লাহ ফিল আরদ, জমিনে আল্লাহ তালার অস্তিত্বের দলিল। আল্লাহ তালার অস্তিত্বের কি দলিল? আমরাও আজকে বলি আলহামদুলিল্লাহ, আমাদের হযরত মাওলানা রেজাউল করিম আবরার এই তরুণ আলেমে দিন, সেও যেন আজকে আমাদের হানাফিয়তের দলিল। এটা মুস্তাকিল এক দলিল, হাকিমুল উম্মত বলতেন ইসলাম সত্য, এর জন্য আমার কাছে একটা দলিল আছে, সেটা দলিল হলো কাসেম নানুতুবি ইসলামে আছে, এটা ইসলামের দলিল। এই জন্য হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, আর হযরত আনোয়ার শাহ কাশ্মীরি হুজ্জাতুল্লাহ ফিল আরদ, যে আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহি রহমা মুসলিম, মুসলিম এটা প্রমাণ করে যে আল্লাহ আছে, এটা প্রমাণ করে কি আছে বলে? আলহামদুলিল্লাহ আমাদের রেজাউল করিম আবরার এই নওজোয়ানকে আল্লাহ তাআলা কবুল করেন, এটা যেন আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষের দলিল। যে আমার কাছে এখন একটা দলিল আছে, হানাফি মাজাব হক না বাতিল বলবেন, রেজাউল করিম আবরার হানাফি, এটা হানাফি মাজাবের হক্কানিয়তের দলিল। কি বলে? আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করে, বড়দের সামনে কথা বলা অল্প সময়, আমি আমার পঠিত আয়াতে কারিমের আলোকে দু চারটা কথা আপনাদের সামনে মুজাকারা করি। মেরে ভাইও, একটা হলো ঈমান আর একটা হলো আমল, এটা আমরা সকলেই জানি, লেকিন ঈমান আর আমলের আগে আর একটা বিষয় আছে, সেটার নাম হলো ইলম। সেটার নাম কি বলে? ইলম হলো এক নাম্বার, ঈমান হলো দুই নাম্বার,
আমল হলো 3 নম্বর, তাকওয়া হলো 4 নম্বর। সিরিয়ালে বলতে হবে হেল ইমান আমল তাকওয়া, বলে আর এই চারটা বলতে বলেছি আলাদা আলাদা, যেমন এই চারটা আঙ্গুল দেখতে আলাদা আলাদা লেকিন এখানে মিল আছে, এখানে এখানে দেখতে আলাদা লেকিন এখানে জোড়া আছে, এখানে সংযোগ আছে। এই চারটা শব্দ আমরা দেখতে আলাদা দেখছি, মিলে তো মূল এক। মূল কি বলেন? আগুন আর ধোঁয়া, আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান কদ্দূর? নাই, ব্যবধান নাই। যদি ব্যবধান দিয়ে দেন তো এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বুঝেন নাই কথা। এই লাইট আর আমার চেহারার মধ্যে ব্যবধান কদ্দূর? ব্যবধান নাই। এই লাইট আর আমার চেহারার মধ্যে ব্যবধান কি? এই আলো এখানে পড়া ছাড়া এটা দেখা যাবে না, তাহলে এটা আর এটা মিল আছে, একসাথে এক সুতোই গাঁথা, এক সুতোই গাঁথা। এখানে এক জাররা ইনকিতা নাই, ইত্তিসাল। এক জাররা কি নাই বলেন? ইনকিতা নাই, এটা কি? ইত্তিসাল। ঠিক এই চার জিনিসের মধ্যে যদি ইনকিতা হয় তো আর জান্নাত উজুদে আসবে না। কি হয়? উজুদের জন্য, আখরাতের উজুদের জন্য, জান্নাতের উজুদের জন্য, হেদায়েতের উজুদের জন্য এই চারটাকে একসাথে মিলাইতে হবে, আইল ইমান আমল তাকওয়া। বলেন এলম হলো গাড়ির লাইটের মতো, ইমান হলো গাড়ির ইঞ্জিনের মতো, আমল হলো গাড়ির বডির মতো, আর তাকওয়া হলো গাড়ির ব্রেকের মতো। এবার বলুন তো দেখে, একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই, কোনটা সচল কোনটা অচল? একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই, সব সচল না সব অচল? তাইলে বোঝা গেছে এলম ছাড়া ইমান অচল। কি বলছি বলেন? আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা, তো ড্রাইভ ছাড়া তো গাড়ি অচল, লাইট ছাড়া তো ইঞ্জিন অচল, বলেন লাইট ছাড়া ইঞ্জিন রাতে কাজ দিবে? তো লাইট ছাড়া এই গাড়ি জীবনেও বাড়ি যাবে না, এলম ছাড়া ইমান জীবনেও বাড়ি যাবে না, এলম ছাড়া ইমান কচু পাতার পানির মতো, বলেন এলম ছাড়া ইমান কিসের মতো? বলেন কচু পাতার স্থায়িত্ব কেমন? কি নড় বড়? কচু পাতার পানি যেমন নড় বড়, এলম ছাড়া ইমান নড় বড়। এই জন্য আমাদের কিছু ভাই ইমানের তাহরিক করে করেও গোমরা হয়ে গেছে। সমস্যা কোন জায়গা ছিল বলেন? এলম না, সমস্যা কোন জায়গা? এলম না। এই জন্য দোয়া দেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই এলম ও জিকিরকে একসাথে লিখেছেন, এলম ও জিকির, এলম ও জিকির। বলেন কি লিখছেন? বলেন এলম ও জিকিরকে একসাথে করছেন, এলম ও জিকিরকে একসাথে বলেন, একসাথে লিখছেন। এই জন্য এলম হলো 1 নম্বর। এলম হলো কি? এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব আনছেন, বাবুন আনাল ইলমা ক্বাবলাল কওল ওয়াল আমাল লিকাউলিহি তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ইমাম বুখারী রহমতুল্লাহ বাব এনেছেন, বাবের নাম কি দিয়েছেন? এই শুনো শুনো শুনো, এলম হলো ইমান ও আমলের কাউলের আগে। বলেন এল ইমান কাউল ফেলের আগে, এল ইমান কাউল ফেলের আগে। আবার বলেন, বলেন এলম হলো বীজ, ইমান হলো গাছ, আমাল হলো শাখা প্রশাখা, জিকির ও আজকার হলো ফল, হায়াত তৈয়বা ফলাফল। কি ভাই কি বুঝলেন? আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তৈয়বাতান কাশাজারাতিন তৈয়বাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ তাআলা বলেন দেখো দেখো কালিমায়ে তৈয়বার উদাহরণ, কালিমায়ে তৈয়বা ওই গাছের মতো যে গাছের শাখা জমিনের তলদেশে আর যেইবার শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখাগুলো আসমান পর্যন্ত বিস্তৃত।
এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, গাছের যেমন পাঁচটা জিনিস থাকে, কালেমায়ে তৈয়বারও পাঁচটা জিনিস আছে। গাছের এক নাম্বার হলো শিকড়, দুই নাম্বার মূল গাছ, তিন নাম্বার শাখা প্রশাখা, চার নাম্বার ফল, পাঁচ নাম্বার ফলাফল। কি? লেবু গাছের শিকড়, লেবু গাছের মূল কাণ্ড, লেবু গাছের শাখা, লেবু গাছের লেবু, লেবু গাছের ভিটামিন সি, কয়টা? পাঁচটা। ঠিক কালেমারও কি আছে? পাঁচটা আছে। কালেমারও কয়টা আছে? পাঁচটা। এক নাম্বার হলো শিকড়, শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা, এটা হলো শিকড়। মূল গাছ আল ইখলাস, এটা হলো মূল গাছ। নামাজ রোজা হজ যাকাত, এটা হলো শাখা প্রশাখা। জিকির, 24 ঘন্টা জিকির, তুতি উকুলাহা কুল্লাহিন, সুবহানাল্লাহ, এটা হলো ফল। আলহামদুলিল্লাহ, এটা হলো ফল। আল্লাহু আকবার, এটা হলো ফল। ভিন্নারী থেকে চোখ নিচু হওয়া, এটা হলো ফল। এটা হলো কি বলেন? কালেমার ফল। ভিন্নারী থেকে চোখ নিচু হওয়া কি? এই জন্য এটার লাগে নির্দিষ্ট কোনো সময় নাই। গুনাহ ছেড়ে দেওয়া কালেমার ফল, বলেন। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া কালেমার কি? ফল। সমস্ত জিকির ও আজকার কালেমার ফল। তাহলে মূল, শিকড়, গাছ, শাখা, ফল। এবার ফলাফল, দুনিয়াতে হায়াত তৈয়বা, আখেরাতে জান্নাত। কি হবে তাহলে? আমরা মূল কয়টা জিনিস পেলাম? ইলম, ঈমান, আমল, তাকওয়া। তো ইলম হলো কি? কালেমার শিকড়, বলেন। ইলম হলো কি? বলেন, কালেমার শিকড়। তো শিকড় ছাড়া গাছ কেমন? তো গাছ যদি না থাকে তো শাখা কেমন? শাখা যদি না থাকে তো ফল কেমন? ফল যদি না থাকে তো ফলাফল কেমন? কি ভাই, তাহলে আজকের ফলাফল শূন্য কেন? ফল নাই, ফল জিরো কেন? গাছ শাখা নাই, শাখা জিরো কেন? গাছ নাই। এবার গাছ এত দুর্বল কেন? তো বুঝা গেছে শিকড় কি, বলেন। শিকড় হলো আইল, শিকড় হলো কি? আইল। আজকে শুধু এই সবকটা বুঝেন। কালেমায়ে তৈয়বার শিকড় হলো আল আইলম। কালেমায়ে তৈয়বার শিকড় কি? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, ওয়াত্তাকুল্লাহর ইল্লাত হলো ওয়ালামু, বলেন। ওয়াত্তাকুল্লাহর ইল্লাত কি? তোমরা আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবা? এটা জানো যে আল্লাহ খাবীর। তোমরা আল্লাহকে ভয় করো, এটা জানো আল্লাহ বাসীর। তাহলে আগে জানো আল্লাহ বাসীর, আল্লাহ জানো, এটা যদি জেনে ফেলতে পারো তো আত্তাকুল্লাহ অটো হয়ে যাবে। আত্তাকুল্লাহ কি হয়ে যাবে? ইল্লত উজুদে আসলে মালুল কি আছে? উজুদে আসে। আত্তাকুল্লাহ ইল্লত না, আত্তাকুল্লাহ হলো মালুল, আর ওয়ালামু হলো ইল্লত। বুঝতে পারছি কে জানো? অনেক ওলামায়ে কেরাম দেখছি, এই জন্য কথাগুলো এইভাবে বলছি। তাইলে সমস্ত কিছুর বুনিয়াদ হলো ইলম। এই জন্য গাজী আল মাহমুদের মাদ্রাসায় আমার একটু বলার সুযোগ হয়েছে। দেখেন, 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ যদি বেঈমান হয়, শুধু একজন মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, এবার বলুন তো কে দামি আর কে বেদামি? এ একজন কত দামি? শুধু দুনিয়াতে না, আখেরাতেও। এই একজন ওই 800 কোটি মানুষের মোকাবেলা শ্রেষ্ঠ। এবার একজন মানুষ আছে, একজন মানুষ আছে নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, আর বাকি 800 কোটি মানুষ কালিমাওয়ালা। এবার বলুন তো দেখি কার দাম বেশি? আচ্ছা, এবার 800 কোটি মানুষ আছে নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, শুধু একজন মানুষ আছে জেহাদওয়ালা, এবার কার দাম বেশি, বলেন? তাহলে প্রথম ঈমানওয়ালার দাম সকলের চেয়ে বেশি, দুই নাম্বার ঈমান ও আমলওয়ালার দাম সকলের চেয়ে বেশি, তিন নাম্বার ঈমান আমল জেহাদওয়ালার দাম সবচেয়ে বেশি। এবার 800 কোটি মানুষ যদি হয় ঈমানওয়ালা, আমলওয়ালা, জেহাদওয়ালা, একজন মানুষ আছে ইলমওয়ালা, তো আল্লাহ তাআলার কাছে এই একজনের দাম ওই 800 কোটি মানুষের মোকাবেলা বেশি। এটাকেই বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা। সুবহানাল্লাহ, বলেন। আল্লাযীনা লা ইয়ালামুনার মধ্যে মুজাহিদিন আছে নি? আছে। নামাজি আছে নি? আছে। রোজাদার আছে নি? আছে। যাকিরিন আছে নি? সুবহানাল্লাহ, বলেন।
হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তাহলে বলেন ঈমানওয়ালা কাদের মোকাবেলা দামি? সমস্ত বেঈমানের মোকাবেলা কি দামি? এবার ঈমানওয়ালা আমলওয়ালা কাদের মোকাবেলা দামি? সমস্ত ঈমানওয়ালার মোকাবেলা দামি। এবার ঈমানওয়ালা আমলওয়ালা জিহাদওয়ালা কাদের চেয়ে দামি? এজন্য ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। কাঈদিন মানে মুসল্লিন, কাঈদিন মানে সাঈমিন, কাঈদিন মানে হাজ্জিন, কাঈদিন মানে যাকিরিন, কাঈদিন মানে শাকিরিন, কাঈদিন মানে মুতাহাজ্জিরিন। সমস্ত কিছুর মোকাবেলায় ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। এবার এর বিপরীত রব্বুল আলামিন বলেন ও হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এদের মোকাবেলা রব বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা, টান দিতে হবে দারাজাত, টানেন টানতে টানতে কিয়ামত কায়েম করবেন, যেই পরিমাণ লম্বা হবে এই দারাজার আদনা দারাজা তার চেয়ে বেশি। কি বলছি বুঝে না? এবার জিব্রিলকে জিজ্ঞেস করেন, জিব্রিল এই দারাজাত কত? জিব্রিলকে আমি জানি না কি। এবার রাসূলকে জিজ্ঞেস করেন, রাসূল এই দারাজাত কত? রাসূল বলে এটা আল্লাহর আলেমের মধ্যে সফর তো করো। এবার আহলে আলেমের দাম কত? আইল মাওলার দাম কত? এবার যদি ওই আইল যিনি শিখান তার দাম কত? ওই আইলমের জন্য যিনি ঘর করে দিয়েছেন এবার তার দাম কত? এই বোতলটা এটা পানি পান করে ফেলে দেন, দুই আনার দাম থাকে না, এটার জন্য ফ্যাক্টরি আছে 500 কোটি টাকার ফ্যাক্টরি আছে না নাই বলেন? গাজীপুরের মানুষকে তো এটা নতুন করে আমাকে বুঝাইতে হবে। চকলেটের যে কাগজটা বিক্রি করে প্যাকেজিং এর ফ্যাক্টরি, এটা কত খরচ হয়? 200 কোটি টাকা লাগে কি না বলেন না? চকলেটের কাগজ এটা কত পরে কত দাম? চকলেট ফেলে দিলে এটার দাম কত? তো এর মোকাবেলায় হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এর মোকাবেলায় ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো এটার জন্য যদি ঘর বানায় তো ওই ঘরের দাম কত? এটার জন্য ফ্যাক্টরি বানাইলে ওই ফ্যাক্টরির দাম কত? কি এই জন্য জমিনওয়ালারা আসমানের সূর্যকে যেভাবে দেখে, যে ঘরে কোরআনে করিম পড়া হয় এই ঘরকে আসমানওয়ালারা এভাবে। এবারে এই ঘরের দাম কত? জি, আমাদেরকে নিয়ে কত বক্তব্য ছিল, মুরগি চোরা কালকে ধরা পড়ছে জানেন আপনারা? হ্যাঁ কি, এটা ছিল আমার জীবনের, মনে হয় আমার জীবনের আখেরি তামান্না, এটা ছিল আমার জীবনের শেষ তামান্না। আল্লাহ আমার জীবনের শেষ তামান্নাও পুরো করে দিয়েছে। কি ভাই, মজার বিষয় হলো পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান এর আখেরি ঠিকানা, সে পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের শেষ ফলাফল, শেষ ফলাফল মাটি, শেষ ফলাফল মাটি, আর কোরআনের আখেরি ঠিকানা শেষ ফলাফল জান্নাতের ফেরদাউস। পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান শুধু ডাউন হয়, শুধু নিচে নামে, শুধু নিচে নামে, শুধু নিচে নামে, আর কোরআন শুধু আপ হয়, শুধু উপরে উঠে, শুধু উপরে উঠে, শুধু উপরে উঠে। ওয়াইলাইহি সাআদুল কালিমু ত্বাইয়িব ওয়াল আমালু সালিহু ইয়ারফাউহু আমাকরু উলাইকা হুয়া ইয়াবুর। পৃথিবীতে ইসলাম আর ঈমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে, যত ষড়যন্ত্র ছিল, আল্লাহ তাআলা বলেন সমস্ত ষড়যন্ত্র একদিন মুছে যাবে, একদিন ধ্বংস হবে। রব বলেন কোরআন এমন এক জিনিস জানো, ইলম ঈমান আমল তাকওয়া এমন এক জিনিস জানো, লান তাবু এটা জীবনে কখনো মুছবে না। রব বলেন এটা মুছবে না, রব বলেন ওটা মুছে যাবে। এই জন্য আপনাদের কি বিশ্বাস ছিল জানা নাই, আমার বিশ্বাস ছিল এই দিন আমি দেখব যে দিন তিনি ভাগবেন। আমার বিশ্বাস, আমি কোরআন শরীফ পড়তাম, আমি কোরআন শরীফের প্রতিটা পড়াতে পড়াতে আওয়ামী লীগের পতন দেখতাম, আল্লাহর কসম। আমি যেন কোরআন শরীফ, আমি কিন্তু আল্লাহ কোরআন শরীফকে নাজিলই করছেন আপনি এর লেখা, শুধু আমার এই কথা বুঝানোর লেখা।
আমি প্রতিটা পৃষ্ঠা দেখতাম আওয়ামীলীগের পতন নিশ্চিত, পতন নিশ্চিত, পতন নিশ্চিত, পতন নিশ্চিত। আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম কবে কবে কবে। তো আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন ওই না না, আল্লাহ তাআলা বলেন একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। জেলখানা আমাকে বলতো কবে বের হইবেন, তাই বলতাম বের হওয়া নিশ্চিত, ভাই জিন্দা না মুর্দা। আমি বলতাম জেল থেকে বের হওয়া নিশ্চিত, তবে হয় জিন্দা না কি। তো ইয়ারা কারারক্ষীরা হাসতো, এরা আমার এইটা জিজ্ঞাসা লেগে প্রত্যেকদিন জিজ্ঞাসা, হুজুর জেল থেকে কবে বাইরে হইবেন, আমি তো বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। আর উনার পতনও নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। উনার পতনও নিশ্চিত, হয় তো জিন্দা পতন হবে, এটা আমরা আমাদের কাছে একটু অসম্ভব ছিল। জিন্দা পতন হবে এটা আমাদের কাছে কি ছিল বলেন? আমাদের কাছে পরবর্তী অপশনটা ছিল বেশি আশাব্যঞ্জক, যে মুর্দা পতন হবে, পতন হবে তবে কি মরে পতন হবে, উনি যে জিন্দা পতন হবে এটা আমাদের ধারণা ছিল না। আমরা খালি দুষ্টমি ছলে বলতাম বাংলা ছাড়া ভারত যা, কিন্তু আল্লাহ যে এটারে এভাবে কবুল করছে এটা কি আমরা বুঝছি, এটা আমাদের ধারণা ছিল না। আল্লাহকে ধারণা, আল্লাহকে ধারণা হবে না, এটা আমার আগেরই বক্তব্য ছিল। তোমাদের ধারণা হবে না এটা আমার জানা ছিল কি, তোমাদেরকে রিজিক দিব মিন হাইসুল আই আতাসের, মিন হাইসুল আই আতাসের মধ্যে এটাও আছে, মিন হাইসুল এটা নাই এর মধ্যে, মিন হাইসুল আই আতাসের মধ্যে আমাদের এই আজাদির কথাবার্তা গুলো আছে। বারাল কথা আমার দূর চলে গেছে, তাহলে বলেন আল ঈমান আমল তাকওয়া, বলেন ছিল আছে থাকবে, আর বাকি সব ছিল না কয়দিন আছে থাকবে না। পৃথিবীর সমস্ত টেকনোলজি, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, পৃথিবীর সমস্ত প্রযুক্তি হয়তো ছিল না আছে থাকবে না, লেকিন আমাদের কোরআন ছিল আছে থাকবে। এই কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি মরে দেখতে পারেন, আপনি মরেন, আপনি মরে যান, আমার আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন ছিল। ইন্না আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করবা, এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করবা, দুই নম্বরে জামাতে নামাজ পড়বা, তিন নম্বরে আমার দেওয়া মাল, আমার দেওয়া রিজিক খরচ করবা। আল্লাহ তাআলা বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, জীবনে কখনো কি হবে না, এটা জীবনে কখনো লস নাই। আমি বললাম রব্বুল আলামিন লস নাই এটা তো খুব বড় ব্যবসার কথা নয়, লস হয় নাই, লস হয় নাই এটা তো খুব বড় ব্যবসার কথা নয়, দিবেন কি সেটা বলেন। রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কার পুরা পুরা দিব। কালামে পাক ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ একটা হরফে 10 করে দিয়ে দিব, কাউকে বা 70 দিয়ে দিব, কাউকে বা 7000 দিয়ে দিব, কাউকে বা 7 লাখ দিয়ে দিব, কাউকে বা 7 কোটি দিয়ে দিব, কাউকে বা 7000 কোটি দিয়ে দিব, কাউকে বা 49 লক্ষ দিয়ে দিব, 49 লক্ষ কোটি দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন সংখ্যা দিয়ে আমার হবে না, আপনি নিবেন সংখ্যা দিয়ে বলো না, সংখ্যা দিলে তো একদিন শেষ হয়ে যাবে। এবার রব বলেন যাও কথা দিলাম, লিওয়াফিয়াহু মুজুরাহুম আগে গনে গনে দিব, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা আগে গনে গনে দিব, এরপরে কি দিব জানো, ওয়ায়াযীদাকুম মিন ফাযলিহি, এরপরে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। কতদিন পর্যন্ত বাড়াতে থাকবেন? আমি যতদিন আছি ততদিন। এবার কত বাড়াবে? কি খেয়াল, এরা গেল কই? আর কোরআনের মাদ্রাসা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিভাবে হচ্ছে? কি এটা লাং তাবুরের মুজাহারা বলেন, লাং তাবুর বলেন এর মুজাহারা, সব কথা বাংলা কওয়া যায় না, এটা কি মনে লাং এর কি
মুজাহারা, এটা হলো আল্লাহ তাআলা বলেন আমি বলছিলাম লাংতাবুর, এবার তোরা এটা ছায়া দেখ, আর ওদেরকে বলছিলাম ইয়াবুর, এবার তোরা ছায়া দেখ প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত কিভাবে পালাছে। ওদের বেলা রব বলেন ইয়াবুর, আমাদের বেলা রব বলেন লাংতাবুর, কি বলছে বলেন, ওদের বেলা কি বলেন ইয়াবুর, বলেন ধ্বংস হবেই হবে, আর আমাদের বেলা বলেন লাংতাবুর, কোনোদিন হবে না। আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কোত্থেকে, আমার আমল তো এক জায়গায় গিয়ে শেষ, বাকিটা দিবেন কোত্থেকে? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে ওটার নাম ফজলের গোডাউন, ওটার নাম কি, ওটার নাম ফজলের গোডাউন, ফজলের গোডাউন থেকে দিব, ওটা জীবনে কখনো শেষ হবে না, ওটা জীবনে কখনো কি শেষ হবে না। এতটা কেন দিব জানো, আমি যে গাফুর এর জন্য, আমি যে শাকুর এর জন্য। তাহলে রব আমাদের জন্য কি রেখে দিয়েছেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এই জন্য এই মাদ্রাসাগুলো আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা রক্ষার আখেরি ঠিকানা। কি বলছি বলেন, এই মাদ্রাসাগুলো আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা রক্ষার কি আখেরি ঠিকানা। এই জন্য একটা বারের জন্য আমাদের হাতে দেশটা তুলে দাও, ইনশাআল্লাহ দুর্নীতির দ এদেশে আর থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, বলেন কি থাকবে না, বলেন দুর্নীতির দ এদেশে আর থাকতে দিব না, বলেন না ইনশাআল্লাহ। সব দুর্নীতিবাজরা বুঝে গেছে, দুর্নীতিবাজরাও কি, দুর্নীতিবাজরাও বুঝে গেছে এদেশে আমাদের সময় শেষ, এদেশ থেকে কেউ টাকা নিয়ে আর বিদেশে বাড়ি বানাবেন এই স্বপ্ন আর কেউ দেখবেন না। দুর্নীতির মামলা আমি 103 নম্বর আসামি, বলেন আমি 106 নম্বর আসামি, মসজিদের দেয়ালের আস্তর নাই, উনি দুর্নীতির মামলা 3 নম্বর আসামি, উপরে টিন নাই, উপরে ছাদ নাই, এমন একজন মানুষ আল্লামা অলিপুরি দামাদ দ্বারা কাদম, উপরে ছাদ নাই, ওনার বাড়ি তীরের বাড়ি, উনি হলেন দুর্নীতির মামলা 1 নম্বর আসামি, দুর্নীতির মামলা যিনি 1 নম্বর আসামি, ওনার ঘরে কি নাই বলেন, আর যিনি 5 তারিখের আগের 7 দিনে ৩,০০০ কোটি ডলার যিনি নিয়ে গেলেন, উনি হলেন এদেশের জন্য বড় না, দেশ ও মাটির জন্য বড় প্রিয় মানুষ কি। অতএব জাতি এটা বুঝে গেছে, যেই আয়সা বলবে দেশ ও মাটির মানুষ, তো বুঝবেন যে এটার মধ্যে একটা সমস্যা আছে, এদেশের দেশ ও মাটির মানুষ আমরা, এরা 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 দেশ ও মাটির মানুষ, আমরা এই দেশ ও মাটিকে ভালোবাসি বলে বিদেশে আমাদের কোনো বাড়ি নাই কি, আমরা এদেশের মাটি ও মানুষকে ভালোবাসি বলে যত সরকার আসছে আর গেছে, কেউ পালাইছে কেউ জেলে গেছে, আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব, ইমান আমল তাকওয়া, বলেন এই চারটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কয়টা মোট, কি কি ইমান এলমের এক ঝলক আমি আপনাদের সামনে বললাম, সুযোগ থাকলে ইমানের কথাও বলতাম, বলতাম তাকওয়ার কথাও বলতাম, আল্লাহ তাআলা যেন এই চার গুণে আমাদেরকে গুণী বানিয়ে দেয়। আচ্ছা আর কোনটা বাকি থাকবে, এর মধ্যে সব আছে কিনা বলেন, এলেমের যত শাখা আছে, ইমানের যত শাখা আছে, আমলের যত শাখা আছে, তাকওয়ার যত শাখা আছে, সব এর মধ্যে আছে কিনা বলেন। এক নম্বরটা কি, এটা যদি সব, এটা যদি হয়ে যায় তো বাকিটা অটো, সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমাদের আপনাদের জন্য আমাদের এই ছোট ছোট ব্যবস্থাগুলো শুধু আপনাদের বাচ্চাদেরকে এলম দেওয়ার জন্য, এলম দেওয়ার জন্য মানে অটো ইমান আমল তাকওয়া কি, তাহলে এই আয়োজন কেন বলেন, আমাদের বাচ্চাগুলোকে কি দেওয়ার জন্য, আর এলম যদি হয়ে যায় ইমান আমল তাকওয়া সব হয়ে গেল, আর সব হয়ে গেল দুনিয়া হয়ে গেল, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া হয়ে গেল আখিরাত হয়ে গেল,
سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك আমাদের কতগুলো কিতাব আছে, কখনো সুযোগ থাকলে কিতাবগুলো সংগ্রহ করবেন। এটা বিখ্যাত কিতাব আলওয়াবুল সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব কামা হুয়া আহলু ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানু রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله مهرباني করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান পুরো উম্মতে মুসলিমাকে মাফ ফরমান আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মাদারিস গুলোকে হেফাজত ফরমান সমস্ত মসজিদ গুলোকে হেফাজত ফরমান শিরিক থেকে বাঁচান কুফুরি থেকে বাঁচান বিদআত থেকে বাঁচান গুনাহে কবিরা থেকে বাঁচান গুনাহে সগীরা থেকে বাঁচান রব্বুল আলামিন জাতিকে আপনি হেফাজত করেন মাওলা আল্লাহ এ জাতির নামাজিদের হাতে এ জাতির ক্ষমতা তুলে দেন মাওলা আল্লাহ তত্ত্বাবধায়ক যারা আছেন তাদের প্রত্যেকের কলিজায় দেশের ভালোবাসা দ্বীনের ভালোবাসা দিয়ে দেন মাওলা আল্লাহ তাদের কলিজায় ঈমান আর ইসলামের ভালোবাসা দিয়ে দেন মাওলা আল্লাহ মুসলমানদের ভালোবাসা তাদের কলিজায় দিয়ে দেন মাওলা আল্লাহ এ দেশ থেকে দুর্নীতিকে চিরতরে বন্ধ করে দেন মাওলা দুর্নীতি থেকে এদেশকে চিরদিনের জন্য মুক্ত করে দেন মাওলা আল্লাহ দুর্নীতিবাজদের থেকে এদেশকে চির স্বাধীন করে দেন মাওলা চির মুক্ত করে দেন মাওলা আল্লাহ দেশটাকে সুন্দর করেই দেন মাওলা আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান আল্লাহ যা বলা হলো যা শোনা হলো যে সবক দেওয়া হলো মাওলা আপনি মেহরবানি করে কবুল ফরমান আল্লাহ এই বাচ্চাদের এক একজনকে কাসেম নানু তুবি বানিয়ে দেন মাওলা আল্লাহ এদেরকে দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদের জন্য এদেরকে কবুল ফরমান ইলম ঈমান আমল ও তাকওয়ার দৌলত এদের সিনায় দিয়েই দেন মাওলা আল্লাহ মাদ্রাসার সমস্ত প্রয়োজন আপনি পুরা করে দেন মাওলা আল্লাহ এদেশের প্রতিটা মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন মাওলা আল্লাহ কেমনে বললে আপনি শুনবেন মাওলা তু মেরা বন যা মুঝে তেরে লিয়ে কবুল ফরমান আল্লাহ আপনি আমার হয়ে যান আমাকে আপনার দিনের জন্য কবুল ফরমান সকলে বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান মাওলা আমাকে আপনার দিনের জন্য কবুল ফরমান আল্লাহ আমাকে আপনার দিনের জন্য কবুল ফরমান আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের মাকসাদ জান্নাতুল ফেরদাউস বানিয়েই দেন মাওলা জান্নাতুল ফেরদাউসের রাস্তা সহজ করে দেন মাওলা জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন মাওলা এদেশের সমস্ত নারীদেরকে ঘরমুখী করে দেন মাওলা সমস্ত বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানিয়ে দেন মাওলা সমস্ত যুবকগুলোকে মসজিদমুখী করে দেন মাওলা সমস্ত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দেন মাওলা আল্লাহ সমস্ত যুবকগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ ফ্যাক্টরিগুলোর জন্য গ্যাস আর বিদ্যুতের সরবরাহ আপনি করে দেন মাওলা আল্লাহ ফ্যাক্টরিওয়ালাদেরকে মালিক আর শ্রমিকের মধ্যে সমতা দিয়ে দেন মাওলা মালিকদের দিয়ে শ্রমিকদের উপরে জুলুম করো না জুলুম মালিক শ্রমিকদের উপর দিয়ে মালিকদের উপরে জুলুমের ব্যবস্থা রাখেন না মাওলা আল্লাহ মালিক পক্ষকেও সুমতি দান করেন শ্রমিকদেরকেও বুদ্ধি দান করেন মাওলা আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন মাওলা আল্লাহ এদেশের রাস্তাঘাটে আর চুরি আর ডাকাতি হতে দিও না মাওলা এদেশের টাকা দিয়ে বিদেশে আর কাউকে বাড়ি বানাতে দিও না রে মাওলা আল্লাহ এদেশের টাকা আর পাচার করতে কাউকে দিও না রে মাওলা আল্লাহ কুলাঙ্গার সাহারি আর কবির মাওলা হাজারো লাখ কোটি আমাদের কলিজায় কষ্ট দিয়েছে রে মাওলা আল্লাহ এই কুলাঙ্গার থেকে জাতিকে আপনি মুক্ত করে দেন মাওলা আল্লাহ যে শিক্ষা দুই শিক্ষামন্ত্রী এ জাতির কোটি কোটি ছেলেদেরকে মেয়েদেরকে ধ্বংস করেছে মাওলা দুই শিক্ষামন্ত্রী থেকে জাতিকে চিরতরে মুক্তি দিয়ে দেন মাওলা আল্লাহ কেমনে বললে আপনি শুনবেন মাওলা ওলামাদের হাতে কেরদার দিয়েই দেন মাওলা আল্লাহ ওলামাদের হাতে একবার দেশটা আপনি দিয়েই দেন মাওলা আল্লাহ আমাদেরকে আপনি রহনুমাই ফরমান মাওলা আল্লাহ আল্লামা মামুন হকের কুরবানিকে আপনি কবুল ফরমান আল্লামা এ আল্লাহ আল্লামা জুনায়েদ বাবু নদী রহমাউল্লাহর কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলা আল্লামা আহমদ শফির কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলা আল্লাহ ইনাদের এই ইনাদের এই বাতানো রাস্তায় ইনাদের এই দেখানো রাস্তায় মাওলা করিম আল্লাহ ইনাদের দেখানো রাস্তা আপনি বাংলাদেশকে বাঁচিয়েছেন মাওলা
আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষের পক্ষ থেকে তাদেরকে যা যায় খায় নসিব করে দেন মওলা। আল্লাহ আমিরে মোহতারাম চরমোরার আমিরে মোহতারাম নায়েবে আমিরে মোহতারাম দুজনের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মওলা। আল্লাহ মামুলকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মওলা। আল্লাহ আমাদের ডক্টর আফম ও খালেদ সাহেবের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মওলা। আল্লাহ এই জাতির সমস্ত ফিকির মানদেরকে আরো বেশি ফিকিরের তৌফিক দিয়ে দেন মওলা। জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো একদম দিল দিয়ে দেন মওলা, আপনার রাস্তায় খরচ করার মতো মাল দিয়ে দেন মওলা। আল্লাহ এই দেশের সমস্ত অভাবী মানুষগুলোর অভাব দূর করে দেন মওলা, অভাবী মানুষগুলোর অভাব দূর করে দেন মওলা, ঋণগ্রস্ত মানুষগুলো ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন মওলা, ফিলিস্তিনকে আপনি চির স্বাধীন করে দেন মওলা, ফিলিস্তিনকে সারা পৃথিবীর স্বাধীনতার মন্ত্র বানিয়ে দেন মওলা, আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মওলা, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফেরাউনের মতো ধ্বংস করে দেন মওলা, ফেরাউনের মতো ধ্বংস করে দেন মওলা, সারা পৃথিবীতে তার অনুসারীদের থেকে দেশ ও জাতিকে আপনি বাঁচান মওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানী।